আসসালামু আলাইকুম। কবির বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কবিটি মারার সাথে আছো। তোমরা যারা নবম শ্রেণীতে 2024 সালে অ্যাডমিশন নিয়েছো, তোমরা জানো যে কবিটি বাংলা তোমাদের জন্য কত কিছু হেল্পফুল সাজেশন প্লাস ক্লাস সব কিছুই প্রোভাইড করতেছে তোমাদের জন্য, জাস্ট রেজাল্টটা ভালো করার জন্য। দেখো, তোমরা যারা নবম শ্রেণীতে 24-এর সময় পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে 15 তারিখে। সেই 15 তারিখে ও পরীক্ষার জন্য আমি কিন্তু তোমাদেরকে সব প্রকার সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন তথ্য। তার জন্য কিন্তু তোমাদের একটা কাজ করে ফেলতে হবে যে সকল প্রকার ভিডিও, সকল প্রকার তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কবিটি বাংলার সাথে থাকতে হবে। এখন যে বিষয়টা বলছি, গণিতের এমন একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো যেখান থেকে 100% তুমি যে অঙ্ক থেকে 2টি প্রশ্ন কমন পাবা, 3টি প্রশ্ন আসবে, 2টি অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তো সেই অঙ্কটা করার জন্য আজকের বেসিক যে জিনিসটা শেখার দরকার সেটা আমি দেখাবো, সেটা হচ্ছে গড় নির্ণয়। হ্যাঁ, এই অধ্যায়টা আসলে আমি যদি বলি, তোমাদের এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে, 2টি অ্যান্সার করতে হবে। সেই 2টি প্রশ্ন অ্যান্সার এটা আসুক, এই নিয়ম আসুক বা অন্য কোনো নিয়ম আসুক, সেটা করার জন্য তোমার এটা প্রয়োজন হবে। আমি যে অধ্যায়টা নাম বলছি সেটা হচ্ছে তোমাদের গণিতের পরিমিত গড় ব্যবধান বা পরিমিত ব্যবধান, হ্যাঁ, বা বিস্তার পরিমাপ যেটা আমরা পড়ি, একেবারে লাস্টের একটা অধ্যায় বিস্তার পরিমাপ। এই বিস্তার পরিমাপ থেকে তোমাদের প্রশ্ন আসবে টোটাল 3টা। হ্যাঁ, তোমার অ্যান্সার করতে হবে 2টা। হ্যাঁ, টোটাল প্রশ্ন আসবে 3টা, অ্যান্সার করতে হবে 2টা। শিক্ষার্থীবৃন্দ, এই জন্য এই গড় নির্ণয়টা তোমাকে শিখে নিতে হবে। তোমরা যারা এখন চ্যানেলে জয়েন করেছো, গড় নির্ণয়টা খুব ভালোভাবে শিখে নিবা। গড় নির্ণয়টা 2টা পদ্ধতিতে করা যায়, যে একটি হচ্ছে সংক্ষিপ্ত গড়, একটা হচ্ছে গাণিতিক গড়। নর্মালি যদি গড় বলে, তুমি আমি যে নিয়মটা শেখাচ্ছি সেটা করবে, অথবা অন্য কোনো অঙ্ক করতে যদি গড় নির্ণয় প্রয়োজন হয়, এই নিয়ম ফলো করে তুমি গড়টা বের করে ফেলবা, তাহলে খুব সহজেই তুমি বের করতে পারবা। হ্যাঁ, চলো আমরা দেখি। আমাদের যদি এরকম সারণি দেওয়া থাকে, সারণি থেকে আমরা যদি গড় বের করতে চাই, তো আমরা যেই নর্মাল যে নিয়মটা আমরা শিখবো আজকে, সেই নিয়মে আমাদের টোটাল কয়টা ঘর করতে হবে তুমি মনে রাখবা, কোথায় কি লিখতে হবে মনে রাখবা। হ্যাঁ দেখো, হ্যাঁ, যেই পদ্ধতিটা শেখাচ্ছে একেবারে পানির মতো তুমি শিখে যাবো, আর কখনো গড় নির্ণয়টা তুমি ভুলবা না। আর এইখান থেকে প্রশ্ন আসলে 100% তুমি লিখবাই, এই মানসিকতা তোমার আজকে সৃষ্টি হবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, যে যে 2টা পদ্ধতিতে গড় নির্ণয় করা যায়, আমি সহজ পদ্ধতিতে আজকে গড় নির্ণয় করা শেখাই দিই তোমাদের। একটু খাতা কলম নিয়ে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তোমাদেরকে খাতা কলম নিয়ে বসতে। হ্যাঁ, খাতা কলম, এবং হচ্ছে এই অঙ্কটা করতে কিন্তু অবশ্যই তোমাদের ক্যালকুলেটর লাগবে, যাতে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর ইউজ করবো, ক্যালকুলেটর কিনে নিবা। হ্যাঁ, সেক্ষেত্রে ভালো হবে। তো গড় নির্ণয় করার জন্য আমাদের কয়টা ঘর করতে হয় সেটা আমরা এখন চলে যাবো সরাসরি কাজে। দেখো, গড়ের জন্য টোটাল আমাদের এখন ঘর করতে হবে 4টা। চারটা থাকবে উপর থেকে নিচে, যেটা আমরা কলাম বলি, 4টা কলাম থাকবে। হ্যাঁ, আর উপরে আমরা একটা লাইনে হেডলাইন লিখব, 1টা 2টা 3টা এবং 4টা হয়ে গেল। এবার দেখো, এখানে টোটাল আমাদের শ্রেণী কয়টা আছে যদি আমরা দেখি, আর প্রথম যে ঘরটা আমরা শ্রেণীব্যাপ্তি দেখছি, উপর থেকে নিচে এই বরাবর আমরা শ্রেণীব্যাপ্তির মানগুলো লিখব, আর একটা ঘর ফাঁকা দিয়ে প্রথমে আমরা লিখবো হচ্ছে গণসংখ্যা। হ্যাঁ, গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করে, FI গণসংখ্যাকে প্রকাশ করে FI দ্বারা। আর এই 2টা ঘর তোমার পরীক্ষায় দেওয়া প্রশ্ন দেওয়া থাকবে, আর পরের ঘরটা তুমি লিখবে হচ্ছে শ্রেণী মধ্যমান অথবা মধ্যমান, মধ্যমানকে প্রকাশ করে XI দিয়ে। লাস্টের যে ঘরটা তোমার আছে সেটা থেকে তুমি নির্ণয় করবে হচ্ছে FI XI। ওকে, এবার তুমি এখানে যে ঘর কাটছো, কয়টা ঘর কাটবা সেটা নির্ভর করবে উপরে তোমার কয়টা শ্রেণী আছে। হ্যাঁ, টোটাল আমরা দেখতে পাচ্ছি আমাদের 7টা শ্রেণী আছে, আমরা 7টা লিখবো, 2 3 4 5 6 7, 7টা শ্রেণী আমাদের হয়ে গেল। ওকে, এখন শ্রেণীব্যাপ্তির ঘরে যে মানগুলো আছে সেই মানগুলো আমরা বসাই দিব। দেখো, আছে 35 থেকে 39, এটা আমরা বসাই দিলাম। পরের ঘরে আছে 40 থেকে 44, এটা বসাবো উপর থেকে নিচে। হ্যাঁ, এরপর আছে আমরা দেখছি 44 45 থেকে 49, তারপরে 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64,
তারপর আমরা দেখছি লাস্ট আছে 65 থেকে 69। এবার প্রত্যেকটা শ্রেণীর জন্য দেখো গণসংখ্যা দেওয়া আছে, তাই না? এই গণসংখ্যার ঘরে দেখো প্রথম ঘরে আছে 2, পরের ঘরে আছে 2, পরের ঘরে গণসংখ্যা আছে 5, পরের ঘরে 3, পরের ঘরে 5, পরের ঘরে 7, পরের ঘরে 6। এই দুইটা ঘর তোমার দেওয়া থাকবে, বাকি আছে কি, বাকি দুটো ঘর তোমাকে কিন্তু বের করে নিতে হবে। হ্যাঁ, তো আমরা এই দুটো ঘর কিভাবে বের করো, বের করতে হয় সেটা আমরা এখন দেখব। প্রথমে ঘরটা ফাঁকা আছে সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। মধ্যমান কিভাবে বের করে, এই শ্রেণীর যে দুটো সংখ্যা আছে 35 এবং 39, এই দুটো সংখ্যা যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা হয় সেখানে বসাইতে হবে। এটা হচ্ছে মধ্যমান বের করার নিয়ম। আবার পরের শ্রেণীতে 40, 44 যোগ করবা, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, দেখবা যে মান আসছে। হ্যাঁ, এই অঙ্কগুলো করতে হলে আমাদের অবশ্যই বলছিলাম ক্যালকুলেটার প্রয়োজন। তো তোমরা দেখো 35 যোগ 39 তুমি যদি করো, 35 যোগ 39 সমান দিবা ক্যালকুলেটারে, 35 যোগ 39 সমান সমান দেওয়ার পর ভাগ দিবা হচ্ছে 2। তো ভাগ 2 দেওয়ার পরে যে অ্যান্সারটা হবে সেটা এখানে লিখবা, যেমন ভাগ 2 দেওয়ার পর আমাদের হয়েছে 37, 37 লিখছি। একই রকম ভাবে 40 যোগ 44 সমান দিয়ে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে তোমাদের আসবে হচ্ছে 44, 42। তো এখন দেখো সবগুলো কি আমি এভাবে যোগ করে বের করবো, তাহলে তো অনেক সময় লাগবে, তাই না? তো আমরা একটা সহজ পদ্ধতি করব কি, দেখো এই 37 এবং 42 এর ভিতরে ব্যবধান কত, দেখো 5 করে, তাহলে তুমি 5 যোগ করতে করতে চলে আসবা, 42 আর 5 47, 47 আর 5 52, 52 আর 5 57, 57 আর 2 62 আর 5 হচ্ছে 67। তার মানে শ্রেণী ব্যবধান যা মধ্যমানের সাথে, তাই যোগ করতে করতে আসলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান তোমার বের হয়ে যাবে। ওকে, এবার দেখো যে আমরা যদি দেখি এফ আই এক্স আই এর জন্য আমাদের, দেখো প্রত্যেকটা শ্রেণীর জন্য এফ আই এক্স আই এর সম্পর্ক কি, এই সম্পর্ক তোমরা বোঝো, পাশাপাশি থাকলে কি হয়, পাশাপাশি মানে হচ্ছে গুণের সম্পর্ক। তার মানে এফ আই এক্স আই, আমরা একটা বিষয় দেখি, এ এবং বি যদি পাশাপাশি থাকে তাহলে কি সম্পর্ক আছে, যদি কোনো যোগ বিয়োগ গুণ তুমি না বুঝতে পারছো পাশাপাশি দুটি সংখ্যা, মনে করবা গুণে আছে, তাহলে এই শ্রেণীর জন্য এফ আই হচ্ছে 2 এবং এক্স আই হচ্ছে 37, এ দুটো কি করতে হবে, গুণ করতে হবে, করে এই ডান পাশের ফাঁকা জায়গাটাই তোমাকে বসাতে হবে। তাহলে 37 এবং 2 গুণ করে যেটা হবে আমরা ডান দিকে বসাই দিব। অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করবা তোমরা, আমাদের হয়েছে কত, 74। একই রকম ভাবে 42 এবং 2 এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 84। 84 লিখলাম। একই রকম ভাবে 47 গুণ হচ্ছে 5, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 235, মানে 235। এরপর হচ্ছে 52 গুণ হচ্ছে 3, এটা গুণ করলে আমাদের আসবে 156। এরপর আমরা যে দেখি 57 গুণ হচ্ছে 5, 57 গুণ 5 করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 285, মানে 285। এরপর 62 গুণ 7 যদি আমরা করি, অ্যান্সার আসলো আমাদের 434। এরপর 67 এর সাথে আমরা যদি 6 গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসলো 402, মানে 400। এবার দেখো আমাদের চারটা ঘরই কিন্তু পূর্ণ হয়ে গেল। এখন যদি আমি দেখি আমার গড় নির্ণয় করতে কি সূত্র লাগছে, আর সেই সূত্রগুলোর মানটা আমরা কি কি কোথা থেকে নিব সেটা যদি আমরা একটু খেয়াল করি, গড় নির্ণয় করার জন্য গাণিতিক গড় এক্স বার ব্যবহার করবা, সামেশন এফ আই এক্স আই, নিচে হচ্ছে এন। তো এখন দেখো এই বিষয়টা তোমাকে জানতে হবে, সামেশন এফ আই এক্স আই কি, তারপরে এন কি, এখান থেকে আমাদের কিভাবে বের করতে হবে দেখো সেটা আমরা আমরা করে নিচ্ছি। তো প্রত্যেকটা ঘরের জন্য এটা কিন্তু এফ আই এক্স আই, তাই না, ডান পাশে, কিন্তু আমাদের সূত্রে বসাতে হচ্ছে সামেশন এফ আই এক্স আই। তো সামেশন শব্দের অর্থটা কি, সামেশন শব্দের অর্থ হচ্ছে গুণফল, যোগফল। তো যেহেতু প্রত্যেকটা ঘরের এফ আই এক্স আই আমরা বের করে ফেলেছি, সেই ক্ষেত্রে আমরা কি করব, আর নিচে যে এন আছে, এন এর মানে হচ্ছে মোট গণসংখ্যা, তার মানে যদি তুমি গণসংখ্যাটা যোগ করো, মোট গণসংখ্যা যোগ করলে যেটা হবে সেটা তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, আবার হাতেও গুনতে পারো। গুনে মোট গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে, তার মানে গণসংখ্যার ঘরে যে কটা ঘর আছে সবগুলো সংখ্যা তুমি যোগ করলে এন সমান হলো 30। তার মানে আমার এই অঙ্কতে মোট গণসংখ্যা হলো কত, 30। এবং যদি এফ আই এক্স আই সব যোগ করে দিই তখন তোমার হবে সামেশন এফ আই এক্স আই, সামেশন মানে সমষ্টি। এখন তুমি কি করবা, এক্স আই আর এফ আই এক্স আই ঘরে যে সংখ্যাগুলো আছে সেগুলো মনোযোগ সহকারে এবং সঠিকভাবে যোগ করবা, ভুল হলে কিন্তু অ্যান্সার তোমার ভুল আসবে। হ্যাঁ, দরকার হয় দুইবার তুমি যোগ করবা, হ্যাঁ
গুণ যোগ করে সামেশন এফ আই এর মানটা তুমি এই নিচের বক্সে বসাই দিবা। হ্যাঁ, তো আমরা একটু গুণ যোগ করতেছি যে সামেশন এফ আই এক্স আই এর টোটাল আমাদের হলো হচ্ছে 10670। হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই মনোযোগ সহকারে করবে। তো আমরা যদি একটু দেখি, এটা মনে মিস্টেক হয়েছে যোগফলটা, আমার যতটুকু মনে হচ্ছে। আচ্ছা, এটা হবে 1670, 1670। তো সামেশন এফ আই এক্স আই এর 1670টা উপরে বসাই দিব, আর এন এর মানটা বসাই দিব 30। তাহলে কি আছে, এটা ভাগাকারে আছে, তাহলে তুমি 1670 কে যদি 30 দিয়ে ভাগ করো, তোমার যেটা অ্যান্সার হবে সেটাই কিন্তু আমাদের নিম্নেও গড় বেড়ে গেল, 55.666 এলো। এই জন্য আমরা 67 নিচ্ছি, এটা প্রায় দিতে হবে এবং অ্যান্সার। শিক্ষার্থী কিন্তু এটা হচ্ছে এই সারণী থেকে গড় নির্ণয়, যে তোমার 100% শিখতে হবে এই নিয়মটা। গড় নির্ণয় খুব ভালোভাবে শিখে নিবা, যেন পরবর্তীতে যে কোনো অঙ্ক আসলে যেখানে গড় ব্যবহার হবে, তুমি এই পদ্ধতিকে খুব সহজে গড়টা নির্ণয় করতে পারো। তো আজকে আমরা এই গড় নির্ণয়টা এখানেই শিখলাম, পরবর্তীতে এরপরে যে অঙ্ক দুটো আসে সেটা আলোচনা করবো। আল্লাহ হাফেজ।